মোবাইল নামক এমন একটা বস্তু তোমার চোখের দৃষ্টিকে কেড়ে নিয়েছে তোমার চরিত্রকে হরণ করে নিয়েছে তোমার হৃদয় রাজ্যেহুদিদের সকল নোংরামির বাসা বেঁধে দিয়েছে এখান থেকে বের হয়ে আসতে হবে কেন বের হয়ে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানুলাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বেঈমান কাফেরেরা মুসলমানদের প্রকাশ্য শত্রু কারণ আল্লাহ বলেছেন উইদাতিল কাফিরিন ওরা কাফের কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন জাহান্নাম ঠিক কিন্তু তোমরা তাদের সাথে যুক্ত হওয়ার কারণে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম আমি চাই না তোমরা জাহান্নামই হও এই জন্য আজকে আমি শিরোনাম দিয়েছি ইয়া আইয়ো আল্লাহ দীনা আ মানো কোম ফুশাকুম ও আদেকুম না র আল্লাহব্লাহ আমিন বলেছেন ও বিলিভার্স সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়ার আল্লাহ বলেছেন মমিনদের খেডে খেডে কে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও আমি আজকে এসেছি তোমাদেরকে বাঁচার রাস্তা দেখানোর জন্য বলতেছিলাম কবি বলেছেন এই দেহটা হলো কাগজের ঘুড়ির মতো রুহুটা হলো রসের মতো নাটাই আজরাইল মালিক যখন অর্ডার দিবে তখন তোমার প্রাণ ছিঁড়ে নিয়ে যাবে আহারে যুবকের দল তোমরা তো কিছুই জানো না আল্লাহ রাসুল বলেছেন মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো এক হাজার তলো আর মারার আঘাতের চেয়ে ভয়ঙ্কর নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে মরণ থেকে বাঁচতে পারবা না বাঁচতে পারবো বাঁচার সুযোগ নাই আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন কবরে যখন যাইবা গোসলেন্ডিটা দিয়ে আইসো কি মাজাটা টাইট করে আইসো না হয় উপায় থাকবে না আল্লাহ বলতেছেন ইননা বাতু সরব্বিকা লা সাদিদ দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা খুব শক্ত আল্লাহর পাকরাও বড় শক্ত আল্লাহ খুব শক্তভাবে ধরবে আল্লাহ বলেছেন ইননা আল্লাহ সরিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর বন্ধু তোমাদেরকে কেমন করে বুঝাবো আল্লাহর নবী বলেছেন আল কবারুন জাতুম মির রিয়াদিল জান্নতি আও হফরাতুম মিন হফারি নর রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গহ হবে তার মানে আমাদের মধ্যে আছে নেগেটিভ এন্ড পজিটিভ দুই ধরনের লোক এক ধরন হলো পুরো মমিন আর এক ধরন হলো পুরো মোনাফিক দাদা ঠিক আছে মই মুমিনের জন্য হবে কবর জান্নাত মুনাফিকের জন্য হবে কবর জাহান্নাম তোমাদের জন্য আমি বলতে চাই কবর যখন জাহান্নাম হবে অত্যন্ত ভয়ঙ্কর হবে রে যুবক ও আমার এই বক্রপুরের বাই বাবাড়া আমার মা বন্ধুদের কে ডেকে ডেকে বলছি গো হৃদয়ের জানালা খুলে সবাই শোনো না আজকে আজকের মাহফিল আগামী কাল কি আর হবে না ও বন্ধু আজকের আলোচনা যদি বিবেকবান হও তোমার জীবনকে বদলে দিবে তোমার মোহ পাসপোর্টকে চেঞ্জ করে দিবে লাইফ স্টাইলটাকে পুরো চেঞ্জ করে দিবে এটা আমার আত্মবিশ্বাস কারণ হলো ও বন্ধু আল্লাহ বলেছেন লায়ামতু পিপল উইল নট ডাই দে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালাইয়া হিয়া সেদিন মানুষ বাঁচতেও পারবে না পিপল উইল নট বি এবল টু লাইফ দে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিব পিপল উইল নট বি এবল টু স্কেপ দে সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না বলেছেন ধরবে খুব শক্তভাবে হিসাব নিবে খুব শক্তভাবে কিন্তু তুমি তো জাহান নামি হয়ে গেলা তুমি বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাতেও পারবা না ওই জাহান জন্য বরাদ্দ করেছেন আমার আল্লাহ আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য খাবার হলো একটা বরাদ্দ যজ্ঞ কি নজবিল্লা বলেন না জাকুমটা কত বিষাক্ত হবে জানেননি এই মক্রপুরের জমিনে যদি বর্তমানে একটা ফোটা জাকুম পড়ে আল্লাহ রাসুল বলেছেন গোটা পৃথিবীর মাটি আল্লাহ রাসুল বলেছেন গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে হাজার বার অসংখ্য অগণিত বার যদি আপনি সয়েল টেস্ট করেন কখনোই ফসল উৎপাদন করার স্কোপ খুঁজে পাবেন না এত ভয়ঙ্কর খাবার তোমারকে দেওয়া হবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আরেকটা খাবার হাদিস শরীফের মধ্যে এসেছে যেটার নাম হলো তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল তা কি গো নবীজি বললেন আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুচ আরেকটা জাহান্নামের রক্ত পুচ খাইতে দাও হবে পারবেন খাইতে কথা না আর এটাকে দুনিয়ার যে ফোরা হয় বিষ ফোরা হয় ওই পূজের মতো নয় এটা অত্যন্ত ভয়ঙ্কর পূজ খেতে দেওয়া হবে খাইতে হবে বাঁচারও সুযোগ নেই মরারও সুযোগ নাই পালাবারও এই জন্য বলেছি বন্ধু তোমরা বেশি বেশি করে জিকির করো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া সীলা আল্লাহ বলেছেন ইমানদারদেরকে তোমরা বেশি বেশি করে জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো কেমন করে করব আল্লাহ বলতেছেন আমি বলে আপনাদেরকে বেশি বেশি করে জিকির করতে বলেছেন সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে বলেছেন বলে হুজুর কোন কন্ডিশনে করব ফাদ কুরুল্লাহ কে আমান

কোন বিপদে পড়লে দৌড়াইয়া যায় একটা দোয়ার জন্য আসেন আমাদের মধ্যে এটা কেমনে হয় জানেন জিকির করতে করতে আল্লাহওয়ালা হয়ে যায় দেখেন অত্যন্ত চমৎকার একটা হাদিস আমি আপনাদের কি বলেছিলাম আপনারা তো আজকে মাহফিলে আল্লাহর দিকে আসছেন বলছিলাম নি মনে রাখেননি ওয়াজ এটি ব্রেইনে একটা একটা করে আমরা যেরকম পরীক্ষা দিছি মনে করে করে কুট করে করে আপনারাও কিন্তু সে ক্লাস স্টুডেন্ট ছাত্র আপনারা যদি মনে করেন যে হুজুর ওয়াজ করতেছে শুধু মজা পাচ্ছি লাভ হবে না কোনো ফায়দা হবে না আর আপনারা যদি মনে করেন যে সিরিয়াসলি আজকে আলোচনা শুনবো এবং এটাকে বাস্তবায়ন করব আমল করব তাহলে হয়ে যাবো আমরা সবাই ধন্য আল্লাহ যেন আমাদেরকে নগণ্য থেকে ধন্য ধন্যবুল করে সফল বন্দরে আমার আমার দিকে তাকান আল্লাহ রাসুল বলে দিয়েছেন কেউ যদি জিকিরি করার জন্য আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ রাবুল আলামিন তার দিকে এক গজ পরিমানে গিয়ে আসে তার মানে আপনি যত দ্রুত যাবেন তার চেয়ে দ্রুত আল্লাহ আপনার দিকে আল্লাহ রাসুল বলেছেন এদিকে তাকান আল্লাহ বলেছেন কেউ যদি আল্লাহর আল্লাহর জিকির করার জন্য দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে আমার নবীজি জানিয়ে দিলেন এই পৃথিবীর জলসা হলো একেবারে নর্মাল লোকাল জলসা ঠিক না কারণ বলে হুজুর কেন বললেন আমাদের এখানে শতখুরও আছে ইমানদারও আছে আমাদের এখানে মিথ্যাবাদীও আছে সত্যবাদীও আছে আছে না নাই আছে আমাদের এখানে জিনা করনে ওয়ালাও আছে জিনা ছাড়াও আছে এরকম ধর নেগেটিভ পজিটিভ আছে না নাই আছে আমাদের এখানে সুশিক্ষা শিক্ষিতও আছে আবার অন্যাই মানুষ কি কতল করার শিক্ষা শিক্ষিতও আছে আছে তাহলে এই জন্য আমি সব সময় আমাদের তারে লোকাল বলি বলে হুজুর কোন দৃষ্টিভঙ্গি থেকে নবীজি জানিয়ে দিলেন পৃথিবীতে তোমরা যদি কোন জলসায় বসে মালিকের জিকির করো মালিক জানিয়ে দিয়েছে তার চাইতে উত্তম জলসায় মালিক তোমার করে আল্লাহর হাবিব জানিয়ে যুব আমার ভাই আমার বাবারা আমার মা কি বলছি খুলে শোনো সবচেয়ে বড় মজার যে খবরটা আমার নবীজি জানিয়ে দিলেন কেউ যখন জিকিরি করার জন্য জিকিরের জলসার দেখে আল্লাহর দেখে হেটে হেটে আসে আল্লাহরা বলালামিন ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে তার মানে হলো আপনি যত ধ্রুত আল্লাহর কাছে যেতে চান আল্লাহ তার চাইতে দ্রুত আপনার কাছে এসে আপন হয়ে যাবে তখন আপনার হাত হয়ে যাবে আল্লাহর কুদরতি হাত আপনার চোখ হয়ে যাবে আল্লাহর কুদরতি চোখ আপনার কান হয়ে যাবে আল্লাহর কুদরতি কান আপনার পা হয়ে যাবে আল্লাহর কুদরতি পা তখন আপনার সাথে যখন কেউ বকাবকি করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে নিজেই যুদ্ধ ঘোষণা করবে কারণ আপনি তখন জিকির করতে করতে হয়ে যাবেন আল্লাহর ওয়ালি খবর কি ভালো লাগে সবার কাছে মাশাল আলহামদুলিল্লাহ বলে আরো আর আরো আমাদের মধ্যে আর একটা জিকির আছে নামাজ

সব গাছের পাতা ঝরে তাল গাছের পাতা ঝরে পড়ে নারকেল গাছ টাইম পরে সুপারি গাছ কিন্তু আর ম্যাক্সিমাম গাছের পাতাই তো বিরামহীন ভাবে ঝরে আল্লাহর হাবিব কি করলেন বের হলেন হাদিসের বি হলেন আবু জ্বর নবীজি বের হলেন বের হয়ে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে হাদিসের মধ্যে যে নবীজি দুটো ঢালা দরল দরার পরে আবু ডাক দিলেন আবু জোর উত্তর দিলেন আমি হাজির এবার আবার নবী বললেন রে আবু জোর তুমি নজর দিয়ে চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে আল্লাহর প্রিয় বান্দা যখন আল্লাহর গোলামির জন্য নামাজে দাঁড়া হবে কুদ্রুতি এই কপাল তা যখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে লাগাই দিবি তখনই ওই গাছের পাতার মতো জীবনের গুণাগুলো সব ঝরে পড়ে যাবে তাহলে জিকির লাভ নাই আছে তাহলে আমি যে জিকির করলাম আপনারা যে মুখটা বন্ধ রাখছেন জুলুম করছেন না নিজের উপরে নিজে আমার তো কিচ্ছু হইছে না আমার গোলামি ঠিকই আছে আছে না নাই দূরত যখন পড়ছে মোটামুটি ম্যাক্সিমাম লোকে পড়ছেন কিছু লোকে তালা দিছেন হামুকের মতো বর্ষাকালে বৃষ্টি হইলে দেখবেন মাটি ফাইটটা হামুক বাইরে সিং দুইটা বের করে মনের আনন্দে আর এ ফায়ের নমুনা দেখলে আর মুখ খুলে না বাড়িতে না ভাইঙ্গি আর পরে আশের বাচ্চা খাওয়ান লাগে ঠিক না আমাদের মধ্যে এমন কিছু হামুক মুখ মুসলমান আছে কি মুখ ভাই আল্লাহ যাই করো ঘামুকের মতো লাগাই ফেল মুখ যেইটা হইব পরে হইব এডি কিপটা এডি অহংকারী আল্লাহ কয় যাবে যদি হইবি টাইম মত হইবি ওমা আল্লাহ সব ওয়াজ করে লাইছে আপনি কার উপরে দোষ দিবেন সূরা ইউনুস খুলে দেখেন আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইজলিমুন নাসা শাইয়াও ওয়া লাকিনান নাসা আনফাসাহুম ইজলিমুল আল্লাহ কয় আমি বান্দার উপর জুলুম করি না তার মানে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে ঠিক কতু কত লাইন আছে নি আল্লাহ পরে কি মিন যারা জালেম আল্লাহ আমি তাদেরকে পছন্দই করি না ভালোই না তার মানে যারা জালেম জারে আল্লাহ কয় আল্লাহ তাদেরকে পছন্দ ভালো এরপরে কি কয় জানেননি আল্লাহ কয় অমালি জলিমিন মিনা নাম সর যখন এই জালেমরা বিপদে পড়বে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখিনি তার মানে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী ওই যে বলছি লাই আমতো মরার সুযোগ নাই সুযোগ নাই ফিহাওয়ালাই সুযোগ নাই একটু কি ভাবছেন কোথায় আছেন কি করতেছেন কোথায় যাবেন শোনেন আজকে একটা কথা বলি সকালে কি খাইছেন দুপুরে কি খাবেন সেটা জানতেন না আজকে সুস্থ আছেন আগামী দিন সুস্থ থাকবেন কিনা সেটাও জানেন না আজকে বেঁচে আছেন আগামী দিন বাঁচবেন কিনা সেটাও জানেন না আজকে এখানে আছেন আগামীকালকে এই সময় কোথায় থাকবেন সেটাও জানেন না আপনি এখানে আছেন বাচ্চা কাচ্চা ফ্যামিলি এখন কি করে সেটাও জানেন না এত কিছু অজানা থাকার পরে অহংকার আসে থেকে। যিনি সব জানেন ওনার তো কোনো অহংকার নাই কিন্তু তিনি আজকে রহিম রহমান কিন্তু কাল হাসর দিন হবে কাহা কঠোরতা কাকে বলে সেদিন দেখবেন বুঝে আসে কথা আরো জড়ে বলে জিকির করবেন নি না সারবেন ভাব দেখাবেন মনে রাখবেন যার মধ্যে থাকবে যত বেশি ভাব মনে করবেন তার প্রেমের আছে মধ্যে কথা কয় না আরে মনে কয় কথা কেন আমাদের মধ্যে এমন কিছু লোক আছে না যাইয়া দেখেন ভালো খাবারও নাই তার ঘরে এটা হচ্ছে তার চরিত্র এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমি দরদ পড়েছি অনেকে দরদ পড়েননি আজকে আজকে কিন্তু দিন দিন কিসের এই জন্য জন্মবরণে আমত আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ঝুমার দিনে কেউ যদি নবীকে ভালোবেসে মাত্র আশিবার দূরত পড়তে পারো তাহলে আশি বছরের সগিরা গুন আমার আল্লাহ মাফ করে দেয় দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা হাদিসের রাবি হলেন হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন আবম বন্ধু মনটা দিয়ে শুনেন পৃথিবীর বুকে কেউ যদি নবীকে মহাব্বত করে মাত্র 1000 বার যদি দরুদ পড়ে রে নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না আমরার আতর ট্রান্সফার করা দেখে আপনারা সব দিশে উকাইয়া ঢুকছে আতরের বোতলে হাদিস কি কইছি মনে নাই কইতেল বিল নেকিটা কইছি কইতেতেন না তো কারণ আমরা mohabbat নি mohabbat লাগছে নবীর সুন্নাত আদাই করছে প্রধান বক্তারে মনে পছন্দ হইছে আর কি আল্লাহই ভালোবাসা দিছে আলহামদুলিল্লাহ কল আলহামদুলিল্লাহ এটা কি ভালোবাসা না আরে মিয়া mohabbat রাসূল কইছে এটা দি চাইলে ফিরাই দিও না সুবহানাল্লাহ কন না সুবহানাল্লাহ আবার বলছি নবীজি বলেছেন নবীকে ভালোবেসে প্রতিদিন কেউ যদি 1000 বার দরুদ পড়ে তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত মরল হবে না সুবহানাল্লাহ জরে জরে কন্না সুবহানাল্লাহ এই জন্য বলি পাইলে निराলাই গো পাইলে निराলাই পাইলে निराলাই গো পাইলে निराলাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু

এই হাসির কারণে কি হয়েছে নতুন আরেকটু ফিলিংস আসছে কম পক্ষে আর মিনিট কোনো ক্লান্তি আসবে না ঠিক না ব্যাঠি আরে আপনি রাগ করছেন কি লেই কিছু মন খারাপ হ্যাঁ আপনারই কইয়া সাদা টুপি মন খারাপ না এ আমি দাত্রী সাউনের লাগিয়ে বসনা করছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কারণ আমার এই জায়গাটা শেষ এটা আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলেছি ভালো লাগছে কিন্তু আমার মূল আলোচনা হলো আজকে বর্তমানে একটা বেধি আমাদের সমাজে চারপাশে ঘুরে বেড়াচ্ছে সেই বেধিটা হলো বাবা মা যখন একটু অসুস্থ হয়ে যায় সন্তান পাশ কাটিয়ে অন্যদিকে চলে যায় ঠিক না সম্মানিত উপস্থিতি এটা কেন বললাম জানেন ফ্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচেই সন্তানের জান্না রাসুলকে প্রশ্ন করলেন একজন ইয়া রাসুল আল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি যেই ব্যবহারটা এটা কার পাওয়ার হক বেশি রাসুল বললেন কয়লা অম্মকা তোমার মা কয়লা সম্মান তারপরে কি রাসুল বললেন কয়লা অম্মকা তোমার মা আবার প্রশ্ন করলেন কয়লা সোম্মান তারপরে কে রাসুল বললেন কয়লা অম্বুকা তোমার মা আবার প্রশ্ন করলেন কয়লা সোম্মান নেক্সট কে রাসুল বললেন কয়লা আবুকা তোমার বাবা অবহেলা করার সুযোগ আছে আরো জুড়ে আরো জুড়ে রাসুল বললেন হতবা গাছে হতবা গাছে হতবা গাছে তিনবার বলেছে নবী গো কে গো সেই হতবাগা নবীজি বললেন বাবা মা দুজনকে পাইল অথবা একজনকে পাইল তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারল না তার মতো হত কেউ হতে পারে না নাউজুবিল্লা বলেন না মা বাবারে ভালোবাসেন না আরো জোরে আমি এখনো সুযোগ খুঁজি মার কাপড়টি ধুয়ে দিতাম বিশ্বাস করবে আমার জীবনে আমি আমার মায়ের সাথে যত কাজ করছি শুধু মারে খুশি করার জন্য মার যেন কষ্ট কম হয় আমার মনে হয় কোনো মেয়েও মায়ের সাথে এত সময় দেয়নি আমি সুযোগ পাইলে মার পিছনে পিছনে ঘুরতাম পিছনে পিছনে ঘুরতাম মার কি লাগবে কি করা দরকার আমি মায়ের কাজটা করার জন্য শুধু পিছন পিছন ঘুরতাম এখনও ঘুরি বিশ্বাস করবেন মা যে হাদিয়া পায় না একটা টাকা নিজের ইচ্ছে মতো খরচ করি না যা যা টিকে সব খরচ করে মায়ের কাছে নিয়ে দেই প্রয়োজন হলে মার থেকে খুঁজে এনে খরচ করি বিশ্বাস করবেন আপনারা এটা হচ্ছে আমার মায়ের প্রতি ভালোবাসা মা সুস্থ থাকার একটা বড় কৌশল মা যখন দেখবে আমার সন্তান সব দিকে ফ্রি দেখবেন সেই মা বাবার মধ্যে কোনো ধরনের মানসিক প্রেশার আসে না আর যখন তারা মানসিক প্রেশার মুক্ত থাকে তখনই মা থাকে বাবা থাকে সুস্থ আর পিতা মাতার সুস্থ জীবনটা সন্তানকে অনেক বেশি স্বস্তি দেয় অনেক বেশি টাকা খরচ করতে হয় না ঠিক না এটা কিন্তু বড় একটা জায়গা যে বাবার পিছনে যে অতিরিক্ত টাকা খরচ করা এই জায়গাটা থেকে আপনি বাঁচতে চাইলে মা বাবাকে মানসিকভাবে আপনাকে সবসময় ফ্রি রাখতে হবে আলহামদুলিল্লাহ বলেন না মা বাবাকে ভালোবাসা ফরজ তাদেরকে কষ্ট দেওয়া হারাম টাইম টাইম তো শেষ হয়ে গেছে দাদা হ্যাঁ কিন্তু তো শেষ করতেন আরে সালাইতাম কিন্তু রাজি আছি আলহামদুলিল্লাহ কোন আরে জোরে বন্ধুরে আমার আমি কি বলতে চাই আপনি বোঝেন আদি শরীফের মধ্যে এসেছে একজন এসে নবীকে প্রশ্ন করলো নবী গো ও প্রাণের নবী আর নবী গো আমার আব্বায় আমার উপার্জিত অর্থ নিজের মতো খরচ করে নবীজি কো বিশাল লই আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন তোমার উপার্জিত অর্থ নয় রে তুমি নিজেও তোমার বাবার সম্পদ শুধু তোমার উপার্জিত টাকা না তোমার বাবা তোমাকে যেমনি চায় এমনি তোমাকে ব্যবহার করতে পারবে শুধু তোমার উপার্জিত টাকা না তোমাকেও কিন্তু তুমি একটা বাড়ির জন্য না করতে পারবা না অনেক ফলাফাইনে কইবো মা হুজুর তো আব্বার দাব বাড়াই দিল আর দাব কমাই দিল জন্যই বেশি তার কারণ বাবা থেকে তোমার মূল যেই মেরুদণ্ড বাবা থেকে তোমার বডিতে হার যতগুলো হার আছে সবগুলো বাবা থেকে তৈরি হয়েছে খবর রাখেন কি আর জানেন কি জানেন শুধু চা খাইতে কপি খাইতে সময় মতো বাদাম খাইতে বাকিগুলোর খবর নাই বাবা থেকে তৈরি হলো হার আর মা থেকে তৈরি হলো সন্তানের গোস্ত এবং ব্লাড আপনি ছোট তাদের তারা চিরকালই বড় কোরআন এবং হাদিস থেকে বড় আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর কোরআন পর্যন্ত ফুটতে গেছে আব্বা আম্মার ওমা এটা কি সহজ জিনিস আপনার জীবনের ত্রুটি আছে যদি মা বাবার কলিজা শীতল থাকে হয়তো বা আপনি পার পেয়ে যাবেন কারণ মায়ের ছোট্ট হাতে ছোট্ট চিঠি আল্লাহর কাছে অনেক অনেক বেশি পছন্দ যদি লাল কলম দিয়ে লিখে দে তাইলে সন্তানের কপাল পড়েছে এই জন্য বলেছি বন্ধু প্রত্যেক দিন যদি না পারো যাদের বাবা মা কবরে চলে গেছে জুমার নামাজ শেষ করে মায়ের কবরে যাইও বাবার যে কবর যে আরাত করিও এখন কিন্তু কাঠ মোল্লার সংখ্যা অশিক্ষিত মূর্খ মোল্লার সংখ্যা বের হচ্ছে শুধু কই বেদাত শুধু কই বেদাত শুধু কই বেদাত আপনাদেরকে আমি সাবধান করে যাই গতকালকে দাদা যে মাফি গেছি হচ্ছেন নি সভাপতি এবং সহসভাপতি দুজনই খুব স্ট্রং ওনারা আমি যে আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতেছি বারবার ওরা বলে না এরা কি করে না এখন সভাপতি এবং সহসভাপতি ওরা দুজন ডেকে ডেকে বলছে হুজুর কেমন করে বলবে এখানে তো জং লাগাই দিছে কই দুরুদ নাই কেম নাই মিলিত নাই জিকিন নাই নফল নামাত নাই সবে বাড়াত নাই কই শুধু বলে নাই 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 করতে করতে পুরুত আমাদের এরিয়াটাকে মরভূমি বানাই ফেলছে এগুলো আপনারা বিশ্বাস করবেন না মনে রাখবেন তো বলে হুজুর এখানে কেন আসলেন আমি চমৎকার একটা পয়েন্ট নিয়ে আসছি বন্ধু হজরতে আবহরাইরা হজরতে আদিরা লাহু তাআলা নুহু থেকে হাদিস খানা বর্ণিত বাবা মত নয় অন্য মানুষের ক্ষেত্রে রাসূল বলেছেন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কেউ যদি সকালবেলা বেলা কোনো রোগী দেখার জন্য বের হয় বাবা মানা অন্য সাধারণ মানুষ যেটা তোমার আত্মীয় স্বজন বা পারাপুরুষী শোভাকাঙ্ক্ষী অথবা কেউ না তুমি তাকে দেখতে গেলে অসুস্থ হওয়ার পরে আল্লাহর নবী বলেছেন সকালে যদি তুমি বের হও বিকেল পর্যন্ত তোমার জন্য সত্তর হাজার ফেরেস্তাল্লার দরবারে মাক ফেরাত কামনা করতে থাকে তুমি যদি বিকেল বেলা বের হও বিকেলবেলা বের হই পুরের দিন ভোর পর্যন্ত আরও সত্তর হাজার তোমার জন্য আল্লাহর দরবারে কামনা করতে বলুন না আল্লাহ বলে দিয়েছেন কেউ যখন কোনো অসুস্থ রুগীকে দেখার জন্য মানসিকতা করবে নিয়ত করে সে অজু করবে ওজু করে করে যখন সে রুগী দেখার জন্য আস্তে আস্তে গিয়ে যাবে আল্লাহ রাসুল জানিয়ে দিলেন অম্ম মানুষ অসুস্থ হলে অবহেলা করু না তুমি যখন অজু বানাইয়া পবিত্র খেয়াল নিয়ে যখন ওই অসুস্থ মানুষকে দেখার জন্য তুমি সামনের দিকে জানিয়ে দিয়েছে তুমি যেন জাহান্নাম থেকে সত্তর বছরের দূরে তুমি চলে আসলা কত বছর শুধু আপনি অসুস্থ মানুষ তাকে দেখার জন্য অজু করে বের হয়ে গেলেন বাবা মা তো অনেক কোপরের কথা কথা বলেন না কেন আমাদের দেশে মানুষ অসুস্থ হলে দুর্বল হলে আপন স্বজন কেউ তো দেখে না আমার নবী হজরতে ওমর রাদিয়াল্লাহুকে ডেকে বললেন ওমর ওমর তুমি যখন কোনো অসুস্থ রুগীকে দেখতে যাবে অসুস্থ মানুষকে যখন দেখতে যাবে তুমি যিনি অসুস্থ ওনাকে গিয়ে বলবে তোমার জন্য একটু দোয়া করে দিতে কেননা অসুস্থ ব্যক্তি যিনি কষ্ট আত্মীয় আছে অসুস্থ হলে দেখতে যায় না কথা বলে না ধরেন অনেক দূরে ধরেন আপনারা নাঙ্গুল কোটে আছেন আমি কুমিল্লায় আছি এক্সাম্পল আমি অসুস্থ হয়ে গেলাম আপনারা আমাকে ভালোবাসেন মহাব্বত করেন অনলাইনে জানতে পারলেন কি করলেন জানতে পারলেন হুজুর অসুস্থ হয়ে গেছে হুজুর আমাদের মহব্বতের মানুষ ওনাকে একটু দেখার জন্য যাব আল্লাহর হাবিব জানিয়ে দিলেন বন্ধু আল্লাহ জানিয়ে দিলেন তুমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি কোনো অসুস্থ রুগীকে দেখার জন্য তাকে একটু সেবা করার জন্য যদি তুমি এগিয়ে যাও রাসুল বলেছেন তুমি ধরো বের হলে সকালবেলা পরের দিন সকালে তুমি হয়ে গেল অথবা পরের দিন বিকেল হলো এখানে হাদিস শরীফের এমন ভাবে আসছে হাদিস শরীফটা আল্লাহ রাসুল বলেছেন তুমি রোগী দেখতে বের হলো ফিরে যতক্ষণ না পর্যন্ত তুমি ফিরে না আসবা ততক্ষণ যেন তুমি শুধু জান্নাতি ফল তুমি কুরাইতে থাকলা বন্ধু নবীজি বন্ধু রাসুল বলেছেন আমি আমার উম্মত গুলোকে মাঝায় ধরে দরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই কিন্তু আমার উম্মদ গুলো আমার হাত ফুসকে জাহান নামে চলে যায় নজুবুল্লাহ বলেন না তার মানিটা কি বুঝতে পারছেননি নি রাসুল বলেছেন আমি আমার অহম্মদগুলোকে জান্নাতের সকল রাস্তা দেখিয়ে গেলাম কিন্তু তারা আমার এই রাস্তা মতো হাঁটলো না তারা নিজেরা নিজেরা রাস্তা তৈরি করে নতুন পথে হাঁটলো তার মানি আমি চাইছিলাম জাহান নাম থেকে বাঁচাতে তারা নিজেরাই নিজেরা জাহান নামের রাস্তাটা তৈরি করলো চুড়ে জুড়ে বলেন না আমার নবী বলেছে অমুক্রপুরের আমার ভাই আমার বাবারা আমার মা পুনেরা সবাই কি ডিকি বলছি আল্লাহর হাবিব সরকারে মাদিনা তিনি বলে দিয়েছেন তুমি তো রুগী দেখতে গেল না রুবির সেবা সেবা করতে গেল না তোমার জন্য জান্নাতের একটা অংশ বরাদ্দ করে নিলা লাভ না লস আর চুরি নবীজি সেবা করতেন ইহুদি বালক কি জানি খবর লইয়াছে আরেকজনে অমানু কি আস্তে আমি এরকম মাঝে মাঝে একটু আপনাদেরকে মজা দিব যেন আপনাদের মধ্যে ক্লান্তি না আসে ক্লান্তি মানেই অমনোযোগ আপনারা আমি বেশি বলবো না অল্প কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের কাছে কি সত্যি ভালো লাগে রাসুল বলেছেন কি তুমি তো অসুস্থ রোগী দেখতে যাওনি তাকে তো তুমি সেবা করতে যাওনি তুমি যেন তোমার জন্য জান্নাতের একটা অংশ তুমি দখল করে নিলা হা বরাদ্দ করে নিলা সবহা আনাল আজকে থেকে অসুস্থ মানুষ দেখতে যাবেন তো দেখেন দেখেন অসুস্থ মানুষ দেখতে নবীজিকে ইহুদি বালক সেবা করতেন কি করতেন দেখেন না নবীজি কেমন শিক্ষা দিছেন ইহুদি বালক নবীজির সেবা করতেন নবীজি শুনতে পেলেন সেই বালকটা অসুস্থ হয়ে গেছে অসুস্থ যখন হলো নবীজি বালকটাকে দেখতে গেলেন কিন্তু বালকটা তুই হুদি নবীজি ইহুদিকে দেখতে গিয়ে দেখলেন সে যদি এই অবস্থায় মারা যায় তাহলে সে তো জাহান্নামি হয়ে যাবে নবীজির গোলাম কখনো নামি হতে পারে বন্ধু নবীজি তাকে ইশারা দিলেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও সে তার বাবার দিকে তাকায় ইহুদি বালকটা তার বাবার দিকে তাকায় নবী যখন বললেন তুমি মুসলমান হয়ে যাও ইসলাম ধর্ম গ্রহণ করো সঙ্গে সঙ্গে বালকটা তার বাবার দিকে তাকালো বাবার দিকে তাকাতে দেরি বাবা ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন বন্ধু সঙ্গে সঙ্গে বালকটা মুসলমান হয়ে গেল ইসলাম ধর্ম গ্রহণ করলো আমার নবী শুক্রিয়া জ্ঞাপন করতে 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 বন্ধু ওখান থেকে বের হলো তার কারণ হলো অসুস্থ রুগী দেখতে এসছেন নবীজির গুলাম ইহুদি কিন্তু আল্লাহ তাকে ঈমানদার বানিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে বাধ্য কর্লহ কার রশিলায় প্রাণের নবীর ও শিলায় মাইশা সিদ্দিকো দিন লা হো তালহাদেকে প্রণিত তিনিই বলেছেন নবীজিতার বংশধরের কাউকে সুরা ফালাক এবং সুরা নাস। পরে বন্ধু ফুদি মেসেজ করে দিতেন আর বলতেন আল্লাহ তুমি মুক্ত করে দাও আল্লাহ তুমি আরোগ্য করে দাও আল্লাহ তুমি সুস্থ করে দাও এমন সুস্থতা তুমি দিয়ে দাও জীবনে আর কোনো দিন যেন অসুস্থতা টাচ না করে আজকে থেকে আপনারা রোগ মুক্তির জন্য ফরজ নামাজের পরে কোন নামাজের পরে সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে তারপর আপনি কি করবেন একবার সুরা ফালাক একবার সুরা নাচ পড়ে হাতে ফু দিবেন ফু দিয়ে মাথা থেকে একবারে পুরো বড়ি মেসেজ করে দিবেন নবীজিরে হাদিসকে বিশ্বাস করে মেসেজ করলে বিমার পালিয়ে আরো জোরে মজা লাগছে না খবরটা এটাও কিন্তু রাসুলের ভালোবাসার অন্তর্ভুক্ত আহলে সন্নাতল জামাত মানিকে জানালে আহলে সন্না মানি রাসুলকে গ্রহণকারী দল কথা কথা বলেন রাসুলকে গ্রহণ করা মানে কি রাসুল জানি এসেছে আমরা সব গ্রহণ করলাম এবং সেটাকে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করব। আপনারা নতুন নতুন কোন বিষয় যদি জানতে চান তাহলে অনলাইনে সব বিষয়ের উপর পার্ট বাই পার্ট আলোচনা করা আছে আপনারা ওখান থেকে আপনারা আমার এই আলোচনাগুলো কালেক্ট করে নেবেন